बिग होम रेडियो कोलकाता পেতে রেখো দুই খান তোমার মন তুমি দিও ছুড়াতে মন প্রাণ এসে গেল বিগ হোম রেডিও কবিতা কথায় গানে সংলাপি মায়া টানে সকলের আদরণীয় বিগ হোম রেডিও নমস্কার, বিগ হোম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। বিগ হোম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্পপাঠ, বিষয় ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। বিগ হোম রেডিও। নমস্কার, আমি সোমা, বিগ হোম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত। কণ্ঠকোলাজ অনুষ্ঠানে আজকের নাটক যখন বৃষ্টি নামল, নাট্যকার বৈদ্যনাথ মুখোপাধ্যায়, কণ্ঠ অভিনয়ে রাতুলা বসু ও পার্থ বসু, আবহ পার্থ বসু, প্রযোজনা মনন। নাটক যখন বৃষ্টি নামল। মাসুবি, মাসুবি, চাই বাবা, কি বলছো? মিউজিকটা বন্ধ করে দাও। কেন, ভালো লাগছে না তোমার? বন্ধ করো তো আগে। তুমি দিন দিন কেমন যেন ইনপেশেন্ট হয়ে উঠছো বাবা, তোমার শরীর খারাপ হয়নি তো? কিছু একটা বললেই অমনি শরীর খারাপ। না, তোমার ভালো লাগবে ভেবেই ওটা চালিয়ে দিয়ে গে। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। হলো তো? তুমি বোধহয় একটু রাগ করলে মা বাসবি। আমাকে এই বুঝলে? বেশ তো, একা একা চুপচাপ বসে থাকো, আমার কি? একা থাকবো কেন? এ একটু বসো না আমার কাছে। ওই বসেছ? হ্যাঁ বসেছি। এই কি হলো বাসবি, কথা বলো না। কি বলবো বলো তো? যা ইচ্ছে, এখন এই বয়সে বিশেষ করে এই অবস্থায় মনে হয় সর্বক্ষণ ঘরের মধ্যে কেউ কথা বলুক, আপনজনের গলা শুনতে বড় ইচ্ছে করে। গান বাজাবো বাবা, হেমন্ত, সন্ধ্যা বা জর্জ বিশ্বাস। পাগলি, পৃথিবীর কোন মিউজিক সিস্টেম মানুষের প্রিয়জনের কণ্ঠস্বরের জায়গা নিতে পারে না। তুমি কিন্তু বড্ড ভেঙে পড়ছো বাবা। মোটেই না, আসলে আসলে কি জানো, কোনদিন এমন একা হয়ে যাব ভাবিনি তো, একা থাকার অভ্যেসটাও করিনি। এখন কষ্ট হয়। দেখো একদিন সব সয়ে যাবে। তুমি হয়তো ভাবছো তোমার শাশুড়ি মা চলে গেলেন তাই এ কথা বলছি। উল্টোটাও তো হতে পারত, উনি রয়ে গেলেন আমি চলে গেলাম। ও এই জন্য আমাকে ডাকলে? এই কথাগুলো বুঝি তোমার ওই মিউজিকের সাবস্টিটিউট, খুব শ্রুতি মধুর না? খুব বাসবি মা। তোমার কথার মধ্যে এই যে রাগ অভিমান নিষেধ বারণের একটু মিশেল,
আহ কি যে মধুনা এতে প্রাণ একেবারে জুড়িয়ে গেল। খুব মন রাখা কথা বলতেছি কিছু, আর এক রাউন্ড কফি চাই বুঝছি। না না না, ডাক্তারবাবু কি বলে গেছেন মনে আছে? হ্যাঁ, ওরা অমন বলে পেশাদারি কথা। হ্যাঁ, হয়তো পেশেন্টের মনোবল বাড়াবার জন্য বলতে হয়, কিন্তু হার্টের বাইপাস সার্জারির জন্য আমি যেদিন অ্যাডমিশন নিলাম তখন চোখের ভিশনটা কমে এসেছে ঠিক, কিন্তু দেখতে পাই কত লোক এসেছিল সেদিন শুভেচ্ছা জানাতে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পুরনো বন্ধু বান্ধব, তোমাদের বাড়ির সবাই, শুধু নেই তোমার শাশুড়ি মা, আর আসতে পারলো না আমার সাত রাজার ধন এক মানিক প্রিয়ঙ্কর। হতভাগা, তখন দুবাইয়ে বসে টাকা রোজগার করছে। ওর ইচ্ছে ছিল না বাবা এখানে তোমার অপারেশন হোক, আমাকে লিখেছিল বাবাকে আর কিছুদিন মানিয়ে রাখো, আমি ফিরে গিয়ে বাবাকে স্টেটসে নিয়ে যাব। তখন জানো কেন জানিন না ওর উপর বড় রাগ হয়েছিল, কোম্পানির হয়ে বিশ্বময় ঘুরে বেড়াচ্ছিস, টাকা টাকা টাকা, কি হলো তাতে? মা মরে গেল মুখাগ্নি করতে আসতে পারলি না, আমার যা কন্ডিশন ছিল আমিও তো মরে যেতে পারতাম। তোমার ছেলে আসতো বাবা, ফোনে তো বলেছিল তোমাকে, আসবার জন্য রেডিও হয়েছিল, কিন্তু কিন্তু বড় ছেলে থেকেও নেই, সে আমেরিকায় সেটেল করেছে, ও দেশের নাগরিক, দেশ, মা বাবা, কারো প্রতি ওর কোনো দায় নেই। এক রইল প্রিয়ঙ্কর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, এক এক সময় দেখি মনে হয় জানো তো সর্বস্ব খরচ করে ধার কর্জ করে ওদের ইঞ্জিনিয়ার MBA এসব করার কি দরকার ছিল, তার চেয়ে একটা যদি কমনার হতো, জাস্ট আ গ্রাজুয়েট, জাস্ট আ গ্রাজুয়েট, একটা ছাপু শাকের আমি, সে অন্তত ঘর ধরা হতো, মা বাবাকে দেখত। তোমাকে বলেই বলছি মা, হয়তো তুমি মনে মনে ভাবছো, আমি কিছু ভাবছি না বাবা। তুমি বললে না প্রিয়ঙ্কর আসার জন্য রেডি হয়েছিল, আসতে পারেনি, হ্যাঁ তার কারণ ছিল নিশ্চয়ই, কিন্তু মনে করো এসেছে আমি নার্সিংহোম থেকে বাড়ি আসার পর, আর কেউ মুখ আমি দেখতে পেতাম? ওরা আমার হাড়টা সারাই করে দিয়েছে ঠিক, চোখের দৃষ্টিটা যে একেবারে গেছে, মানুষের কপাল কপালটাই এরকম, দাবার ছকে যে ঘরে দান দেবে বলে হাত বাড়ায় হঠাৎ কে যেন সেটা সরিয়ে দেয় অন্য ঘরে। ও ঘরে ফোনটা বাজছে, দেখো তো মাকে। হ্যাঁ যাই। হ্যালো, বাসুমি বলছি। ও মা বলো। হ্যাঁ, উনি কাছেই আছেন, পাশের ঘরে, জোরে বলতে পারছি না তো। হ্যাঁ কিন্তু শোনো না, বাড়িতে লোকজন আছে ঠিকই, কিন্তু তাদের উপর ভরসা করে তো ওনাকে রেখে যাওয়া যায় না, সর্বক্ষণ যে উনি আমাকে, না না না, কোনো দরকার নেই, তোমরা এখন এসো মা প্লিজ। না বললাম তো আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয়, আমি রাখছি না। কে বেয়ান বলে মনে হলো, কি বলছে? তুমি কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করছো বাবা। কেন কেন? বাড়ি নার্সিংহোম থেকে বাড়ি ফিরে কি প্রমিস করেছিলে মনে নেই? কি বলনি? কে কি টেলিফোন করছে সেসব তুমি জানতে চাইবে না? ওটা তো বেয়ানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। ও বেয়াই বেয়ান একটা সুইট রিলেশন, মিষ্টি সম্পর্ক। প্রিয়ঙ্কারের মার সঙ্গে তোমার বাবা মার ভাব ছিল অনেক বেশি, আমাকে বিশেষ পছন্দ করতেন না ওরা। না না, সে কি মা তো বলে তো শ্বশুরের মতো মানুষ হয় না। এই কমপ্লিমেন্টটা তোমার শাশুড়ি মা শুনে যেতে পেরেছেন। আহা, মা যেন জানতো না যে তুমি কত ভালো। হ্যাঁ কি যেন বলছিলাম,
ও ও তোমার মা বাবার কথা, এখন না ওই পুরনো কথাগুলো সব ঘুরে ফিরে মনে আসে। যখন কানে এলো প্রিয়ঙ্করের সঙ্গে তোমার ভাব ভালোবাসা হয়েছে, ও তোমাকে বিয়ে করবে, আমি তো রুখে দাঁড়ালাম। আমি থাকতে এই বিয়ে হবে না, হতে দেব না। কেন বলো তো? কি হবে বলো তো সব পুরনো কথা বলে? দু বছর বিয়ে হয়েছে আমাদের, কিন্তু তুমি মাঝে মাঝে বলো না রবীন্দ্রনাথের সেই লাইনটা, কোনটা? মনে হলো যেন পেরিয়ে এলে অন্ধবিহীন পথ। আমারও সেরকম মনে হয় যেন, দু বছরে যেন 20 বছর বয়স বেড়ে গেল। কত দেখলাম, কত শিখলাম, জীবনের বাঁকে বাঁকে শুধু চমক আর চমক। ঠিক বলেছ মা, একেবারে আমার প্রাণের কথাটা বলেছ। তোমাদের বিয়ের আগে তোমাকে দেখতাম, প্যান্ট শার্ট পরা, বয়কাট চুল একটা মেয়ে, মুখে চোখে বিপরোয়া উদ্ধত্ত, কথা বললে মনে হতো শুধু মেধার চর্চা, হৃদয় বলে কিচ্ছু নেই। এখনো নেই, পাগলি কথাকার। আমার আপত্তি সত্ত্বেও তোমাদের বিয়ে হলো। কপালে বিধাতা পুরুষ লিখে দিলেন, আরো হৃদয়হীন হও। আমার উপর তোমার সে রাগ আজও যায়নি? না বাবা। আমি কেন শেষ পর্যন্ত মেনে নিয়েছিলাম জানো? কেন? তোমার শাশুড়ি ওই প্রিয়ঙ্করের মার জন্য কত সহজ করে আমাকে মানিয়ে নিল জানো? বলল, তুমি না বললে বিয়ে কিছুতেই হবে না, ওই বউ নিয়ে প্রিয়কে বাড়িতে আমি ঢুকতেই দেব না। আমার মনে হলো তাহলে তো আমার কথাই শেষ কথা। মনটা নরম হয়ে গেল। একটু সময় নিয়ে তোমার শাশুড়ি কি বললো জানো? ওদের জীবন ওদের, ভালো হলেও ওদের, মন্দ হলেও ওদের, আমরা খাবো দাবো, আনন্দ করবো, চলে যাব। হ্যাঁ বাবা, মা সত্যি বিয়ে হয়ে যেদিন এ বাড়িতে এলাম, বরণ করে ঘরে তুলে হাত ধরে বললেন, এইখানে বস, যেন বউ না মেয়ে এসেছে বাপের বাড়ি। এটা আশ্চর্য কথা বলেছিলেন সেদিন জানো বাবা? কি বলেছিলেন? তোর থেকে অনেক ছোট বয়সে সংসারে বউ হয়ে এসেছিলে, উনি কলেজে পড়াতেন, তখন কতই বা মাইনে, তাই দিয়ে ছেলেদের মানুষ করেছি, মেয়ের বিয়ে দিয়েছি, এসজন মসজন লোকলৌকিকতা সব করেছি। ঠিক ঠিক, কত ঝড়ঝাপটা এসেছে, জীবন থাকলে বিপদ আপদও থাকে, সব বুক দিয়ে আগলেছি, এবার তুই এলি, সব দায় তোর, আমার ছুটি। সত্যি সত্যি তুই ছুটি নিয়ে চলে যাবে কিন্তু সেদিন ভাবতে পারিনি গো মা, আরো বড় ঝড়ের মুখে কেন আমাকে ফেলে দিয়ে গেলে মা? হারালে দাঁড়িয়ে নাকি আকাশের তারা হয়ে দেখছ আমাকে? তোমার সেদিনে সেই বাসবি সংসারের সব দায় সামলাতে পারছে কিনা? এই দেখো কাঁদতে শুরু করে দিল। শোনো শোনো শোনো, চোখটা মুছেছ দেখি দেখি। যারা বলে স্মৃতি শুধু বেদনা, তারা জানে না স্মৃতি সতত সুখে। এই যে তুমি কাঁদলে কেন? তোমার শাশুড়ি মাকে মনে পড়ে গেল, ওনার ভালোবাসার স্মৃতি তোমাকে ছুঁয়ে গেল বলে। তো আমি একটা অন্য গল্প বলি, মজার গল্প। তোমার ওই বিয়ের পর, তোমার নিশ্চয়ই মনে আছে আমি কালে ভদ্রে তোমাকে বৌমা বলে ডাকতাম? উনি একদিন বললেন, ও আবার কি শেখেলে পনা, আমি তো বাসবি তুই করে বলি, আমাদের মেয়ে নেই, ও আমাদের মেয়ে। আমি ফিল করলাম ঠিকই তো, একদিন দুম করে নাম ধরে তুমি বলা শুরু করলাম, তুই পর্যন্ত আর নামতে পারলাম। বাবা তুমি আগে কত কবিতা বলতে, বলো না একটা কবিতা। এখন তো একটা কবিতাই মনে পড়ে, সেটাই বলো। দিনের আলো নিবে এলো সূর্যি টোপে টোপে, এমনি করে নয় আনন্দ করে বলো। আনন্দ করে? দিনের আলো নিবে এলো সূর্যি টোপে টোপে,
বাতাস ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ জমেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠম ঠম। আবার আবার ওইভাবে যা গরম পড়েছে কদিন, আজ ঠিক বৃষ্টি আসবে। উঠছো নাকি? না না, কেন গো? না না, ভাবলাম এই বুঝি দরজা জানলা দিতে ছুটলে। না না, ওনারও তো ওই একই বাতিক ছিল না, মেঘ ডাকলেই অমনি অমনি করে জানলা দে করে চেঁচাতো, আর এরকম বিদ্যুতের ঝলকানি দেখলে ভয়ে মরতো। আমিও দেখেছি তো। ওই একটা ব্যাপারে ওনার সঙ্গে আমার কোনো মিল ছিল না। জানলা খুলে মেঘ বৃষ্টির মাতম দেখা আমার তো চিরকালের নেশা। আকাশ কালো করে মেঘ এসেছে, ঝড় গাছের ঝুঁটি ধরে নাড়া দিচ্ছে, ঝরঝর করে বৃষ্টি পড়ছে তেরচা ফলার মতো। জানো ভাসুরি, আমরা তো ক্ষত্রিয়। হঠাৎ এ কথা বললে কেন? আজ আষাঢ় মাস পড়লো না, তার মানে কি বর্ষা এলো, কোভিড ঋতু। তো রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ে গেল, তিনি বর্ষাকে বলেছেন ক্ষত্রিয়। ও, তার গুরু গুরু শব্দে দামামা বাজিয়ে আগে আগে আসে, বর্ষা আসে তার পিছে পিছে মেঘের পাগড়ি পরে, গোটা আকাশটা দখল করে এসে দিক চক্রবর্তী হয়ে বসে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। বাবা আমার, ওই 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 বৃষ্টি এলো, এখন আর দেখতে পাই না তো, কিন্তু ওই ঝড় বৃষ্টি মেঘ বিদ্যুতের শব্দ শুনলে বুকের মধ্যে যেন কেমন করে। তোমার করে না বাসুদি? হ্যাঁ, লজ্জা কি, লজ্জা কি, তুই তো আমার মেয়ের মতো। হ্যাঁ, তুই 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 আর তুমি না, তুই বাসুদি। কেমন ঝরঝড় বর্ষার মধ্যে, এমন মাতাল হাওয়ার পাগলামির মধ্যে মনে হয় না কেউ আসবে, এমন কেউ যার জন্য প্রতি মুহূর্তে অপেক্ষা করে আছি। তোর শাশুড়ি মা তো ভয় তরা সেছিল, হয়তো আমি বাইরে আছি, হঠাৎ ঝড় বৃষ্টি এলো, ফিরে যদি বলতাম কি চমৎকার বর্ষা, কি বলতো জানিস? বলতো তুমি থাকলে তবেই চমৎকার। তাই দেখো, এতে কাঁদার কি হলো? হ্যাঁ বুঝেছি বুঝেছি, ওই হতভাগাটার কথা মনে পড়ে গেল তো, ছোটবেলা থেকে তো চমকে দেওয়া ওর সব। আচ্ছা বাসুভি, এমন তো হতেই পারে, এই বর্ষার দিনে ঝড় জল মাথায় নিয়ে কেউ এসে কড়া নাড়ল। হ্যাঁ, কড়া কড়া নাড়ল, মিউজিক্যাল ডোরবেল এর সঙ্গে মানায় না, কড়া নাচছে আর ডাকছে। তুই নিচে গিয়ে দরজা খুললি, দেখলি হতভাগাটা প্রিয়ঙ্কর মিটি মিটি হাসছে। ওরকম নাটক না মিলে হয় বাবা, কড়া নাচতে পারে ডাকতে পারে, তুমি দেখতে পাও না সেটা তোমার পক্ষে ভীষণ দুর্ভাগ্য, কিন্তু তাতে যে আমি বেঁচে আছি বাবা। মানে যত চিঠি তোমাকে পড়ে শুনিয়েছি সব বানানো। কি বলছিস কি তুই বাসুভি? বাইরে ঝড় চল বানানো ভালোবাসার গল্প বলেছে উনি। একটা একটা কথা সত্যি বাবা, তোমার ছেলে আসবার জন্য রেডি হয়েছিল, প্লেনে বোর্ডিং এর আগে ফোন করেছিল, কিন্তু সে প্লেন একদম দমের মাটি ঝরে, প্লেন
সেই মৃত্যু সংবাদ শক্তি যেও বাড়ি আমি আর বইতে পারছি না বাবা শক্তি বলছি আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।